হ্যালো ভিওন আমার নাম বাপিদা সাউ তোমরা দেখতে শুরু করেছো লাইভ চেঞ্জিং আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস টেনের বৃদ্ধি ও বিকাশ অর্থাৎ কি জীবন বিজ্ঞানের যে আমি তোমাদের চেপারগুলো পড়াচ্ছিলাম সেটির একটি অংশ আজকে আমরা পড়ব তো তোমাদের একটি কথা বলে রাখি তোমরা যদি এর আগে আমার ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্য দেখে নেবে আমি ক্লাস টেনের কি একদম সিরিয়াল ওয়াইজ অর্থাৎ তোমাদের বয়ে যে প্রথম থেকে একদম যেসব পড়াগুলো আছে একদম সমস্ত সেইভাবে পড়াশোনা আমরা কি শুরু করেছি তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে ঠিক আছে তো আর এখনো অব্দি যদি আমার চ্যানেলটি তোমরা না যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে করে নেবে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো কিছু জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বুঝতে না পারলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে আমি তোমাদের অবশ্যই বুঝিয়ে দেব ঠিক আছে চলো তাহলে শুরু করা যাক বৃদ্ধি ও বিকাশ সবচেয়ে আগে আমরা শুরু করবো বৃদ্ধি দেখো দেখো নতুন কোষ সৃষ্টির পর সেই কোষটি কি হয় কোষটি আকারে বড় হয় আকাশে আকারে সরি আকাশে বললাম আকারে হওয়ার জন্য থাকে তার ভর আয়তন এই সব কিছুর পরিবর্তন হয়ে থাকে এইটিকে বলা হচ্ছে বৃদ্ধি বা এক কথায় বলতে গেলে এই যেমন দেখো আমরা আমরা মানুষের কথা বলছি চলো আমরা ছোট সময় আমরা কি ছিলাম আমাদের আয়তনটা ছোট ছিল ওজন কম ছিল তাই না যে যত আমরা আমাদের সময় যাচ্ছে বড় হচ্ছি বড় হতে 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 কি আজকে আমরা এই সময়ে এই এই যে শরীরের গঠন দেখতে পাচ্ছ এইখানে আমরা পৌঁছাইছি অর্থাৎ কি এটি কিন্তু বৃদ্ধির মাধ্যমে হয়ে থাকে বৃদ্ধির ফলে জীব দেহে শুষ্ক শুষ্ক দশা বৃদ্ধি পায় অর্থাৎ কি তোমাদের অনেক সময় এসে থাকে যে বিপাক কত রকমের হয়ে থাকে মনে রাখো বিপাক হচ্ছে দু রকম একটা হচ্ছে উপচিতি একটা হচ্ছে অপচিতি উপচিতি অপচিতি উপচিতি মানে হচ্ছে যেটির মাধ্যমে জীবদেহের শুষ্ক হ্রাস মানে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় সেটা হচ্ছে উপচিতি আর অপচিতি মানে হচ্ছে জীব জীবদেহের যেটা শুষ্ক ওজন যেটাতে হ্রাস পায় সেটা হচ্ছে অপচিতি দেখো তোমার নিজেরাই বুঝতে পারছো বৃদ্ধি মানে হচ্ছে কি আমাদের শরীরে আয়তন বৃদ্ধি হচ্ছে ওজন বৃদ্ধি হচ্ছে এটি হচ্ছে আমাদের বৃদ্ধি তাহলে তোমরাই বুঝতে পারছো তাহলে বৃদ্ধি কি বিপাক হয়ে থাকবে একটি উপচিতি না অবশ্যই উপচিতি বিপাক হয়ে থাকবে বুঝতে পেরেছ বৃদ্ধি জিনিসটা কি বুঝতে পেরেছ তো আশা করছি তোমাদের কোনো জায়গায় ডাউট থাকা উচিত নয় তবু যদি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে ঠিক আছে আমি শর্ট ফর্মে লিখলাম লিখলাম কি যে জীবদেহের আকার আয়তন ভর এসব যে বৃদ্ধি পাচ্ছে এবং জীব যে শুষ্ক ওজন যে বৃদ্ধি পাচ্ছে এটিকে বলা হচ্ছে মানে শুষ্ক ওজন যে বাড়ছে এটিকে বলা হচ্ছে বৃদ্ধি বুঝতে পেরেছো তো এটি বৃদ্ধি এটিকে বলা দেখো বিকাশ কাকে বলবো বিকাশ হচ্ছে কি বৃদ্ধির যে পর্যায়ে বৃদ্ধি যে পর্যায়ে কি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের অঙ্গ সঞ্চালনের ফলে বা অঙ্গ সৃষ্টির ফলে কি হচ্ছে বহুকোষী জীবদেহ যে গঠন হচ্ছে বহুকোষী যে জীবদেহ গঠন হচ্ছে সেটিকে বলা হচ্ছে আমাদের বিকাশ বুঝতে পেরেছো তো দেখো বৃদ্ধির যে বিভিন্ন দশাগুলা হচ্ছে সে বৃদ্ধির বিভিন্ন দশাগুলা হচ্ছে তিন প্রকারে কি কি এক নাম্বার হয়ে যাচ্ছে তোমার কষ বিভাজন দুষের বৃদ্ধি কষের বৃদ্ধি মানে কষের আকার বৃদ্ধি এবং তিন নাম্বার হচ্ছে কি কোষীয় বিভাজন বিভেদন কষীয় বিভেদন এই তিন প্রকারে হয়ে থাকে বৃদ্ধি ঠিক আছে তো এবার চলো মানব শরীরে যে বিকাশ আছে সে বিকাশগুলো সম্পর্কে আমরা একটু দেখে মানব মানব বিকাশের বিভিন্ন দশাগুলি দেখব দেখো সবচেয়ে প্রথমে কি হবে একটি সদ্যজাত শিশু হবে অর্থাৎ একটা শিশু পর পর জন্মগ্রহণ করে মাস দিন সেটি কি কদিন পৃথিবীর আলো দেখতে পায় তো জন্মে অর্থাৎ সদ্যজাত শিশুটা সেটি হচ্ছে বৃদ্ধির বিকাশের প্রথম দশা এটি কত কতদিন তক হয়ে থাকে জন্মানোর পর থেকে তিন বছর অব্দি হয়ে থাকে দেখো সব কিছু করতে শিখে তারপর দেখো শৈশব শৈশব কি হচ্ছে শৈশবটা হচ্ছে তিন থেকে এগারো বছর তিন থেকে এগারো বছর এই সময় কি করে এই সময় শিশুরা অর্থাৎ এই বয়সে মানব জাতি যে শৈশবে পরিণত হয়ে থাকে সেই সময় তারা কি করতে থাকে তারা বিভিন্ন খেলাতে পারদর্শী হয় ক্রিকেট ফুটবল এই সব কিছু তারা খেলে তাই না বিভিন্ন রকমের যে খেলাধুলা পড়াশোনা তাই তো পড়াশোনা খেলাধুলা এই সব কিছু তারা এইখান থেকে শুরু করে ঠিক তো বারো থেকে কুড়ি বছর এইটি হচ্ছে বয়ঃসন্ধি অর্থাৎ কি এই সময়ে বিভিন্ন যেসব মানব জাতি তাদের কি হয়ে থাকে বিভিন্ন জন অঙ্গের বিকাশ হয়ে থাকে পুরুষ বা স্ত্রী দুটির ক্ষেত্রে হয়ে থাকে অর্থাৎ কি আমরা যে হরমোন সম্পর্কে পড়েছিলাম সেই হরমোনে আমরা জেনেছিলাম কি টেস্টেস্ট্রন প্রোজেস্ট্রন স্ট্রোজেন এইসব আমরা হরমোনের নাম শুনেছিলাম তাই না এইসব হরমোনের বিকাশ বা এইসব হরমোনের যে ক্রিয়াকলাপ এই এই বয়সের পর থেকে শুরু হয়ে থাকে বুঝতে পেরেছো তো পরিণত অর্থাৎ কি কুড়ি থেকে ষাট বছর বয়স এইখানে মধ্যে এই কুড়ি থেকে ষাট বছরের মধ্যে আমাদের বিভিন্ন রকমের আমাদের পড়াশোনা কমপ্লিট হয়ে থাকে আমরা আমাদের জীবনে যে সমস্ত কাজকর্ম বিভিন্ন বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের কাজকর্ম বা যা কিছু করে থাকি না কেন এটি কোথা করে থাকি কুড়ি থেকে ষাট বছর বয়স অবধি করে থাকি এটা কি বলা হচ্ছে এটা বলা হচ্ছে পরিণত ঠিক আছে ষাট বছরের পর হচ্ছে কি বার্ধক্য এই বছর এখানে আমাদের কি হয় বিভিন্ন যে জনঙ্গের বা বিভিন্ন যে জননের যে প্রভাব সেই এইগুলা কি হয়ে থাকে এইখানে আমাদের হ্রাস হয়ে থাকে বুঝতে পারছ তো এইখানটাতে কিন্তু জননের বৃদ্ধি হয়ে থাকে এটা কিন্তু মাথায় রাখবে এখানে আমাদের সবকিছু হ্রাস হয়ে থাকে আস্তে 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 আমাদের শরীরে যে আকৃতি সেই শরীরে আকৃতিও আমাদের কি হতে থাকে কম হতে থাকে বুঝতে পেরেছ তো এই যেমন তোমার একটা জিনিস হয়তো শুনে থাকবে ষাটের ষাট বছর পর আমাদের শরীরে যে চামড়া বা ত্বক আছে সেটা কুচকে যায় কেন কুচকে যায় তোমরা জানো যে ওখানে কি হয় আমাদের যে শিরাগুলো আছে মানুষের শরীরটা ছোট হতে থাকে কিন্তু কোনো হয় যার জন্য কি হয়ে থাকে শরীরের চামড়াগুলো আমাদের কুচকে যায় অর্থাৎ আমাদের শরীরটা ছোট হতে থাকে ষাট বছর পর থেকে আমাদের আকার বা আয়তনটা আরো ছোট হতে থাকে এটি কিন্তু বার্ধক্য এটি ষাট বছরের পর হয়ে থাকে বুঝতে পেরেছ তো দেখো তোমরা যদি এইটি যারা একটু ভালো করে করো তাহলে তোমাদের লাইফ লাইফ সায়েন্সের তৃতীয় নাম্বার চ্যাপ্টার পুরোটা কমপ্লিট হয়ে গেল তোমরা যদি এর আগে আমার ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে তোমাদের কিন্তু অনেক হেল্প হবে ঠিক আছে আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে ভালো থেকো ধন্যবাদ